হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে বৈভব করছে আমরা এখন শ্রীমদ ভাগ্যজন অধ্যয়ন করছি প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা আমরা এর আগে প্রথম অধ্যায়ে দেখলাম যে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের কে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম ক বিভাগ প্রথম আমরা প্রথম স্পন্ধকে দুটো ভাগে ভাগ করছি রূপরেখা ক বিভাগ কি বলা হচ্ছে রূপরেখা আর প্রথম খন্ডের রূপরেখাটাকে আমরা কবি ভাগে ভাগ করলাম অধ্যায় এক থেকে তিন এখানে ছটে প্রশ্ন করা হলো পরম সত্যের সংজ্ঞা দিন প্রথম প্রথম বলা হয়েছিল দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কথা শ্রীমৎ ভাগবতের মহিমা তৃতীয় শ্লোকে মানব সমাজকে শ্রীমৎ ভাগবতের মাধুর্য আস্বাদনে আহ্বান জানানো হচ্ছে প্রথম তিনটে শ্লোকে মঙ্গলাচরণ করা হলো এবার ছটা প্রশ্ন করা হচ্ছে প্রথম প্রশ্ন পুরুষের ঐকান্তিক শ্রেয় কি দ্বিতীয় প্রশ্ন আত্মা হরি যাতে প্রসন্ন হন সেই শ্রতব্য সার কি সমস্ত শাস্ত্রের শ্রোতব্য সার কি তারপর বাসুদেবের চরিত কৃষ্ণাবতারের উদ্দেশ্য কি সেটা আমরা দেখলাম তদ অবতার পুরুষ পুরুষাবতারদের কথা বলা হচ্ছে সতেরো নম্বর শ্লোকে ভগবানের যশ উদার লীলা দিলাবতার গণ সম্বন্ধে বলা হলো এটা আহ আঠারো নম্বর শ্লোকে এখন শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর ধর্ম গ্রহণ করেছে এটা আমরা দেখি নম্বর শ্লোকে করেছেন প্রশ্ন তো উদাহরণ দিচ্ছেন এখানে এখন প্রশ্ন উত্তর দিচ্ছেন আত্মাহরি যাতে প্রসন্ন হন সেই সর্বশ্রী দূতাব্যস আর কি চলছে ভক্তি ভক্তির ফলেই আত্মা এবং হরি প্রসন্ন হন তৃতীয় প্রশ্ন বাসুদেবের চরিত্রের উদ্দেশ্য কি চিকিৎসয়া কেন তিনি দেবকী এবং বসুদেবের পুত্র রূপে এসেছিলেন উত্তর হচ্ছে মানুষকে সত্যগুণ উন্নীত করার জন্য দেবকী এবং বসুদেব পুত্র রূপে এসেছিলেন তদ অবতার চরিত পুরুষাবতারদের চরিত্র কি এটা আমরা দেখতে পাবো এক দুই ত্রিশ থেকে তেত্রিশ তৃতীয় অধ্যায়ে প্রায় জন অবতারের কথা বলা হবে আর ছ নম্বর প্রশ্ন যে ধর্মকার স্মরণ গ্রহণ করেছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যেটা আমরা এক কি সে দেখতে পাবো এই হচ্ছে প্রথম তিনটে অধ্যায় তারপরে হচ্ছে অধ্যায় এক থেকে অধ্যায় চার থেকে উনিশ তো প্রথমত এখানে এই দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল প্রভুপাদ ও এখানকার অনেকগুলি শ্লোক কোর্ট করতেন এবং বলেছিলেন যে এই অধ্যায়ের শ্লোকগুলি আমরা মুখস্থ করতে যোগগুলি মুখস্থ করার উচিত খুব গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা মুখস্থ করে যান পরে রাখুন তৃতীয় অধ্যায়ের শ্লোকগুলি যে কোন জায়গায় প্রচারে যান যে কোনো ক্ষেত্রে আপনি এই শ্লোকগুলি উদ্ধৃতি করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ শ্লোকগুলি খুব সুন্দর সুন্দর শ্লোক শতকশামির উত্তর দেয়া শুরু করছেন প্রথমত শতকশে মঙ্গলাচরণ করবেন তিনি মঙ্গলাচরণ করবেন এবং ঋষিদের প্রশ্ন প্রশংসা করবেন তিনি রাজা প্রশ্ন করেছেন প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করবেন তিনি আট থেকে দশ তাদের উদ্দেশ্য কি সেগুলি বলবেন যাই হোক কেবল ভক্তি পরম ধন ভক্তি পরম প্রয়োজন এটা আমরা দেখতে পাবো আট থেকে পনেরো একটা সেকশন ভক্তি পরম প্রয়োজন পরনাশ্রম ধর্মের কথা বলা হবে এখানে উম সত্যের প্রতি এটা গুরুত্বপূর্ণ শ্লোক ব্রহ্ম আত্ম ভগবান শ্রবণ কীর্তন স্মরণ আরাধনা এই সবগুলো শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে এটা আরো গুরুত্বপূর্ণ ষোলো থেকে বাইশ আরো গুরুত্বপূর্ণ মার্কিনে ধর্ম কবিতা লিখেছেন আপনারা সকলে পড়েছেন বড় কৃপা কইলে কৃষ্ণ অধমের প্রতি আনিলে হেথা এ বেগতি এই ভোজনটা লিখেছেন এখানে তিনি এই পুরো ষোলো থেকে বাইশ এই শ্লোকগুলি কোর্ট করেছেন পুরো এই শ্লোকগুলো তিনি ওটার মধ্যে উর্জিত করেছেন তার কবিতার মধ্যে নষ্ট প্রায় সুভদ্রেশন ভগবত সেবা সেই শ্লোক আছে কথা কৃষ্ণা অন্য সব গুরুত্বপূর্ণ সুন্দর শ্লোকগুলি আছে কৃষ্ণ একমাত্র আরাধ্য এটা তেইশ থেকে উনত্রিশ এবং চতুর্থ প্রশ্নের উত্তর যে পুরুষাবতারদের সম্বন্ধে কয়েকটা শ্লোকে বললেন তৃতীয় প্রশ্নের উত্তর দীলাবতারদের কথা না দেবকী এবং বসুদেবের পুত্ররূপে কৃষ্ণ কেন এসছে কেন এসছেন জীব উদ্ধারের জন্য ভগবানের অবতার জীব উদ্ধার করার জন্য ভগবানের অবতার এটা তিনি এই শ্লোকে বললেন এবার আমরা শুরু করি তৃতীয় অধ্যায় ব্যাস ইতি সম প্রশ্ন সমৃদ্ধ বিপ্রাণাম রোমহর্ষনিปฏิপূজ্যวจস্তেশাম প্রবক্তুমূপচকড়মে রোমহর্ষন পুত্র উগ্রস্ববা ইনি হচ্ছেন শতকুশামি আমরা গত ক্লাস আলোচনা করলাম যে শতকুশামি কে রোমহর্ষন পুত্র ইনি হচ্ছেন উগ্রস্ববা ইনি হচ্ছেন শতকুশামি দুজন শতসূত্র আছেন একজন হচ্ছে রুমহর্ষণ সুতো যাকে বলরাম জি কুশক রাস্তারা তার প্রাণ নাশ করলেন আর একজন হচ্ছেন উগ্রসভা সুতো স্বামী রুমহর্ষণ সুতের পুত্র হচ্ছেন সভা সুতো হ্যাঁ ঠিক আছে তো ছটি প্রশ্ন করেছিলেন এই ছটি প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিচ্ছেন दूषाय मंगवाचल सूत उवाच यं प्रव्रज तमुपेमेतृत्यम दिपाएन विरह काजुहुत्रे तमय तया तरव विदु गुरु प्रणाम कुल अर्थात okay. সূত্র তার গুরুদেব সুখদেব গোস্বামীকে প্রণাম করেছেন সূত্র গোস্বামী কার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছেন সুখদেব গোস্বামীর কাছ থেকে তার গুরুদেব সুখদেব গোস্বামীর কাছে তিনি প্রণাম করলেন যে আমি সেই মহর্ষিকে সুখদেব গোস্বামীকে প্রণতি নিবেদন করছি যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারে সুখদেব গোস্বামী কোন সুখদেব গোস্বামীকে যিনি সমস্ত জীবের হৃদয়ে প্রবেশ করতে পারেন গুরুত্বপূর্ণ কথা তিনি যখন সন্ন্যাস অবলম্বন করে উপনয় অনুষ্ঠান হওয়ার আগেই গৃহত্যাগ করে চলে যাচ্ছিলেন তখন তার পিতৃদেব ব্যাসদেব তার বিরোহে কাতর হয়ে তাকে হে পুত্র হে পুত্র বলে আহ্বান করেছিলেন তখন তার ভাবনায় তন্ময় বৃক্ষরাজিও বিরোহ কাতর পিতার ব্যথায় ব্যথিত হয়ে প্রত্যুত্তর করেছিল হে পুত্র তন্ময় তয়া পুত্রেতি পুত্র পুত্রের প্রতি তন্ময় হয়ে হে পুত্র হে পুত্র বলে তিনি কাতর আহ্বান করেছিলেন তখন গাছেরাও ইকো প্রতিধ্বনি হয় না প্রতিধ্বনি প্রতিধ্বনির মতো করছিল বর্ণাশ্রম ধর্মের অনুগামীদের বহু বিধি পালন করতে হয় আর একটি হচ্ছে বৈদিক শাস্ত্র অধ্যয়নের অভিলাষী শিক্ষার্থীকে অবশ্যই সদগুরুর শরণাপন্ন হতে হবে তার কাছে প্রার্থনা করতে হবে সদগুরুর শরণাগত হওয়া তার কাছে আহ সদগুরুর কাছে গিয়ে প্রার্থনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রভুবাদ বলছেন শূদ্র থেকে দ্বিজ দ্বিজ থেকে বিপ্র বিপ্র থেকে বৈষ্ণব হওয়া যায় হম সাধারণত মানুষের জন্ম হয় অজ্ঞানের অন্ধকারে এবং পবিত্রীকরণ অনুষ্ঠানের মাধ্যমে তার দ্বিতীয় জন্ম হয় বা দ্বিজত্ব প্রাপ্তি হয় হম দ্বিজত্ব প্রাপ্তি হয় কেউ যখন নতুন আলোক দর্শন করেন এবং পারমার্থিক প্রগতি পারমার্থিক উন্নতি লাভের পন্থা অনুসন্ধান করেন তখন তিনি বৈদিক জ্ঞান আহরণ করার জন্য সদগুরু শরণাগত হন শুদ্র থেকে দিজ থেকে শূদ্র থেকে কিভাবে দিজ হওয়া যায় জন্ম না জায়তে শূদ্র জন্মেণ মাধ্যমে সকলেই হচ্ছে শূদ্র তারপর হচ্ছে বিপ্রত লাভ হয় বেদ পাঠ ভবিত বিপ্র বেদ পাঠ করার মাধ্যমে কেউ বিপ্র হতে পারে ব্রাহ্মণ হতে পারে এবং বৈষ্ণব বিপ্রত হওয়া উপযুক্ত ব্রাহ্মণ এইভাবে পরম তত্ত্ব জ্ঞান লাভ করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করে তারপর তিনি বৈষ্ণব অধুষ্ঠিত হন তারপর বৈষ্ণব হন বিপ্র বৈষ্ণব হয়ে বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের স্নাতকোত্তর ব্রাহ্মণোত্তর স্নাতকোত্তর হম ব্রাহ্মণ হওয়ার পর তবে বৈষ্ণব হবেন প্রগতিকল প্রগতিশীল ব্রাহ্মণকে অবশ্যই বৈষ্ণব হতে হয় তার মানে কি দাঁড়ানো দুটো কথা একটা বৈষ্ণব ব্রাহ্মণ হবেন হম দুটো কথা একটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণ হবেন ব্রাহ্মণ যিনি প্রকৃত বৈষ্ণব প্রগতিশীল ব্রাহ্মণ অর্থাৎ যে ব্রাহ্মণ নিজেকে তিনি উন্নতি করছেন ব্রাহ্মণত্বের পথে উন্নতি করছেন আপগ্রেড করছেন নিজেকে তিনি অ্যাডভান্স করছেন উন্নতি হচ্ছে তা তিনি উন্নতি হতে 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 একসময় তিনি বৈষ্ণবের স্তরে আসবেন অর্থাৎ তিনি ভগবানের ভক্তি করা শুরু করবেন যদি কি যথার্থ ব্রাহ্মণ হন তবে তাকে তার যথার্থ ব্রাহ্মণত্ব ধর্ম সমস্ত কিছু অনুসরণ করে সে ধীরে ধীরে বিষ্ণু ভক্তির আসবে এটা হচ্ছে একটা কথা আর একটা কথা হচ্ছে এখন বৈষ্ণব তার মানে তার মধ্যে ইতিমধ্যে ব্রাহ্মণের গুণাবলী থাকা উচিত তিনি ইতিমধ্যে ব্রাহ্মণের স্তর পার করে এসেছেন ব্রাহ্মণের গুণাবলী থাকা উচিত তার মধ্যে তাই বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণদের স্নাতকোত্তর মানে কি বৈষ্ণব মনে করেন হচ্ছে ক্লাস টেন ক্লাস টেনে পড়ছেন ব্রাহ্মণ হচ্ছে ক্লাস টেন ক্লাস টেন এর স্টুডেন্ট আর বৈষ্ণব হচ্ছেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তার মানে কি যে ক্লাস এর স্টুডেন্ট যদি ভালো করে পড়াশোনা করে এগিয়ে যায় পাশ করে করে এগিয়ে যায় তাহলে একদিন সেও গ্রাজুয়েশন কমপ্লিট করবে স্নাতকোত্তর কমপ্লিট করবে সম্পূর্ণ করে ডিগ্রি লাভ করবে হ্যাঁ আমি স্নাতক হয়ে গেছি আর দ্বিতীয় কথা যে এখন স্নাতকোত্তর আছে সে ইতিমধ্যে ক্লাস টেনের পড়া পড়ে ক্লাস টেনে পাস করে এসেছে এখন সে ক্লাস টেনের পড়া জানে ক্লাস টেনের সার্টিফিকেটও আছে তার কাছে ক্লাস টাও পাস করেছে সে এমন যে হুট করে সে গ্রাজুয়েশনে ভর্তি করে দেয়া হয়েছে তাই যদি কেউ ভগবানের ভক্তি করা শুরু করেন বৈষ্ণব হন তার মানে তিনি ইতিমধ্যে ব্রাহ্মণের স্তর পার করে এসেছেন তার অর্থ হচ্ছে যে আমাদের যারা আমরা যাদেরকে বৈষ্ণব বলছি আমাদের যারা ভক্তরা আছেন বৈষ্ণব তো হরে কৃষ্ণপ্রভু বৈষ্ণব ঠাকুর হ্যাঁ ভালো বৈষ্ণব কিন্তু তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে ব্রাহ্মণের গুণাবলী বাই ডিফল্ট অনায়াসে থাকা উচিত বৈষ্ণব মানে হচ্ছেন ব্রাহ্মণ প্লাস ব্রাহ্মণের অধিক ব্রাহ্মণের সাথে আরো যুক্ত আরো 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 হাইয়ার তার মানে কি ব্রাহ্মণদের স্তরটা তো উন্নত বৈষ্ণবের জন্য থাকা উচিত ব্রাহ্মণের নটা গুণ সম দম তপ এই সমস্ত গুণ ব্রাহ্মণের মধ্যে বৈষ্ণবের মধ্যে প্রকাশ হওয়া উচিত আমরা আলোচনা করি যে ব্রাহ্মণ মানে কি দেখতে পাই যে ব্রাহ্মণ তার যে গুণ তার যে ছোট যে বৈশিষ্ট্য উদার হওয়া উচিত এবং তার আচার আচরণ ব্রহ্ম জানাতির সবসময় ব্রহ্ম ভাবনাময় হওয়া উচিত ভগবানের চিন্তায় ভগবানের কথায় তার মনোনিবেশ সময় করা উচিত হচ্ছেন ব্রাহ্মণ হুম ধর্মের চরম লক্ষ্য কি সেটা বর্ণনা করি বর্ণাশ্রম ধর্মের চরম লক্ষ্য হচ্ছে শুদ্ধ ভক্তে বা বৈষ্ণবের পরিণত করা মানুষকে শুদ্ধ ভক্তে বা বৈষ্ণবের পরিণত করা এটা হচ্ছে বর্ণাশ্রম জন্ম কুল নির্বিশেষে বৈষ্ণব কেউ যখন উত্তম অধিকারী বৈষ্ণবের কৃপায় বৈষ্ণবত্ব লাভ করেন তখন তার যে কুলে জন্ম হোক জন্ম হোক না কেন তাকে ব্রাহ্মণ বলে গণ্য করা হয় তাই সেই ভাবধারা গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে পদে অভিষিক্ত করেছিলেন নামাচার্য শুনে হরিদাস ঠাকুর কি চায় এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা কারণ আমাদের জন্য এটা একটা আমাদের জন্য একটা আমাদের জন্য সতর্ক সংকেত বা আমাদের জন্য রিমাইন্ডার বলতে পারি আমরা আবারও এটাকে মনে করিয়ে দেয়া হলো রিমাইন্ডার যে আমরা বৈষ্ণব হয়ে যাওয়ার চেষ্টা করছি হম ভগবানের ভক্তি করছি কিন্তু তার মানে এমন না যে আমরা বাকি সমস্ত কিছুকে অবজ্ঞা করবো অবজ্ঞা বলে হ্যাঁ আমরা আমাদের মন ফোকাস হবো কৃষ্ণ সেবা করা কিন্তু আমরা যে ভালো করে ভগবানের ভক্তি করতে পারছি কিনা যদি আমরা ভালো করে ভগবানের ভক্তি করি হরিনাম করি সেবা করি প্রভুপাদ আমাদের যে পন্থাগুলি শিখিয়ে দিয়ে ভালো করে করি তাহলে আমাদের মধ্যে ব্রাহ্মণের গুণগুলি এমনি 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 আপনাদের মধ্যে প্রকাশ পাওয়া উচিত অনায়াসে সহজেই আমাদের মধ্যে প্রকাশ হয়ে যাওয়া উচিত একজন ব্যক্তি দশ বছর ধরে হরিনাম করছেন পনেরো বছর ধরে করছেন ত্রিশ বছর ধরে হরিনাম করছেন তার মানে কি তার মধ্যে ইতিমধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণ প্রকাশ হয়ে যাওয়া উচিত যদি সে ব্রাহ্মণের গুণগুলি প্রকট না হয় তার মানে তিনি ভালো করে ভক্তিও করছেন না পরিণামও করছেন না তার মানে ভালো করে বৈষ্ণব হতে পারেনি হলে তো হতে চলে আসা উচিত ছিল আমরা নিন্দা করি যে যারা ব্রাহ্মণের সন্তান কিন্তু ব্রাহ্মণ না তাদেরকে আমরা নিন্দা করি যে তারা হচ্ছে আহ ব্রহ্মবন্ধু ব্রাহ্মণের ছেলে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্মবন্ধু একই যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়ে যায় কিন্তু ব্রাহ্মণের অর্জন করতে কি যায় এরা ওকে ব্রহ্মবন্ধু নয় গুরুদেব দিয়ে দিয়েছেন ব্রাহ্মণ দীক্ষা না ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিলাম কোথাও কোথায় মনে বলা হচ্ছে ব্রাহ্মণ দীক্ষার জন্য বিভিন্ন কিছু ভয় বিভিন্ন কিছু উল্টো বল্টা কাজও হয় হ্যাঁ এটা করলে ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে টাকা দিতে হবে দিলে ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে ডোনেশন দিলে ব্রাহ্মণ দীক্ষা হয়ে যাবে এইরকম অনেক কিছু হয় কিন্তু আমাদের ব্রাহ্মণ দীক্ষা মানে হচ্ছে প্রকৃত গুণ অর্জন করা যারা সে প্রকৃত গুণ অর্জন করতে পারেন তারাই হচ্ছে ব্রাহ্মণ তাই আমরা যেরকম বলি এ এরা হচ্ছে কলির ব্রাহ্মণ এরা ব্রাহ্মণের সন ছেলে কিন্তু ব্রাহ্মণের গুণ নেই কিভাবে আমাদেরকেও লোকেরা বলবে এ যে স্কনের লোকেরা ব্রাহ্মণ নিয়ে নিয়ে সবাই বৈষ্ণব হয়ে গেছে কিন্তু এদের মধ্যে ন্যূনতম যে গুণগুলি আছে সেগুলি নেই এটাও হয়তো সেরকম হয়ে যেতে পারে গুরু প্রণাম করছেন তারপরও তৃতীয় শ্লোকে ইয়া শানুভাব অমখিলাম অদ্ব্যাত্মদীপমতি তীরশতাং তমন্ধম সংসাড়িনাম করুণয় পুরান গুহ্যম তম ব্যাস সূনুমুপয়ামি গুরু মুনিনা সংসার রূপ গভীর অথকার উত্তীর্ণ হওয়ার অভিলাসী বিষয় মানুষদের কাছে কৃপা করে যিনি시오 প্রভাব জ্ঞাপক সমস্ত বৈদিক জ্ঞানের সারভূত অনুপম তত্ত্ব প্রকাশক দ্বীপ সদৃশ সর্বপুরাণ রহস্য সর্বপুরাণ রহস্য শ্রীমদ্ভাগবত বলেছিলেন সেই মুনিগণের গুরু ব্যাস্ত সুখদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি কি বলছেন এখানে তার গুণাবলি বর্ণনা করা হচ্ছে তিনি হচ্ছেন কি ব্যাস্ত নয় কোন সুখদেব গোস্বামী যিনি হচ্ছেন ব্যাস্ত নয় তারপরে মুনিগণের গুরু গুরু নাম এবং শ্রীমদ ভাগবতের বক্তা এবং তার আরেকটা কি যে তিনি হম অনুভবের দ্বারা হৃদয়ঙ্গম করেছেন সেই বাসদেব হ্যাঁ সুখদেব গোস্বামী আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে কি সমস্ত বৈদিক জ্ঞানের সার অখিল শ্রুতি সারম সমস্ত শ্রুতির সার হচ্ছে অনুপম আত্মতত্ত্ব প্রকাশক দীপ সদৃশ অধ্যাপম হচ্ছে শ্রীমদাগত রহস্য সমস্ত পুরাণের মধ্যেই হচ্ছে শ্রীমদ ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ পুরাণ সর্বপুরাণ রহস্য অখিল শ্রুতি সারম এক সারম একম অধ্যাত্ম দীপম দ্বীপ সমস্ত অন্ধকার বিতরণ করতে পারে পুরাণ রহস্য হচ্ছে ভাগবতের ভাগবতের গুণাবলী আর ভাগবতের বক্তা সুখদেব গোস্বামীর গুণাবলী এখন প্রভুপাত গুরুত্বপূর্ণ সুন্দর করে বলছেন মায়াবাদীদের সাথে ভাগবতের সম্বন্ধ কি মায়াবাদীরা শ্রীমদ্ ভাগবতের তারা অন্যান্য যেমন গীতার ভাষ্য আছে বেদান্ত সূত্রের ভাষ্য আছে কিন্তু ভাগবতের ভাষ্য নেই শঙ্করাচার্য ভাগবতম টাচ করেননি এটা এখানে বলছেন যে শঙ্করাচার্য কেন শ্রীমদ ভাগবত স্পর্শ করেননি কেননা ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের অপ্রতিদ্বন্দ্বী ভাষ্য শঙ্করাচার্য ইচ্ছাকৃত ভাবেই তা স্পর্শ করেন স্পর্শ করেন ইচ্ছাকৃত ভাবে কেননা তিনি জানতেন যে বেদান্ত সূত্রের এই স্বাভাবিক ভাষাটিকে বিকৃত করা সম্ভব হবে না তিনি তার শারীরিক ভাষা রচনা করেছিলেন এবং তার ভাগবত আধুনিক রচনা বলে তার প্রতি তাদের ঔদাসীনতা প্রদর্শন করেছিলেন কত সুন্দর ভগবানের কথা বর্ণনা তরণম রমণী মরণস্ত্রধারম হম ভগবানে প্রসন্নবদনে ক্ষণম ভগবানে খুব সুন্দর মুখা রবীন্দ্রনাথ বড়হা পিতন নটবরবু করুণায়র করুণিকা আরম্ভ ভদ্রদ্বাষক উনক পিSham বৈজয়ন্তিম চমালা এটা সুন্দর সুন্দর রূপ বর্ণনা করা হয়েছে ভগবান এমন কি যেখানে তৃতীয় স্কন্ধ আমরা পড়ছিলাম মডিউল টু তে সেখানে ওই দিন যে কপ না এখানেই দেখবেন আপনারা প্রথম মডিউলের দিক থেকেই কপিল শিক্ষা मिळते কপিল দেব তৃতীয় আঠাশ নম্বর অধ্যায়ে যে অষ্টাঙ্গ যুগের প্রসেস বলছেন যে সমস্ত এই যে ঋষি কিভাবে ধ্যান করবেন শ্রবণ করবেন তারা কিভাবে ধ্যান ধারণা ধ্যান ধারণাশ্রয় ধ্যানের কথা বর্ণনা করছেন সেখানেও তিনি বর্ণনা করছেন এত সুন্দর ভগবানের রূপ সাম হরে ভগবানের মুখারবিন্দ অত্যন্ত সুন্দর সুহাস্যযুক্ত মুখ দর্শন করুন অবনতা লোক তীব্র শোকাশ্রুষাগর বিশেষণায়করধ্বুমন্ডলে মকর ধ্বজস ভ্রুমন্ডলে ভগবানের ভ্রুমন্ডলের উপর ধ্যান করতে বলা হয়েছে মুখারবিন্দের উপর ধ্যান করতে বলা হয়েছে চরণ কমলের উপর ধ্যান করতে বলা হয়েছে উড়ুদেশের উপর ধ্যান করতে বলা হয়েছে ভগবানের কোমর দেশের উপর কোটি দেশের উপর ধ্যান করতে বলা হচ্ছে তার বক্ষে উপর ধ্যান করতে বলা হচ্ছে এত স্পষ্ট করে ভাগবতে বলছেন বারবার সব জায়গাতে ভগবানের রূপের কথা তাহলে মায়াবাদীরা কিভাবে এই ভগবানের রূপকে জড়ো বলে করবে কিভাবে তারা ভগবানকে নির্বিশেষ বলে প্রতিমান করবে এই জন্য শঙ্করাচার্য শ্রীমদ ভাগবত তো এগুলো বলে আধুনিক এই মায়াবাদী আধুনিক এগুলো পড়বো না আমরা কিন্তু আসলে শ্রীমদ ভাগবত কে তারা কদর্থ করতে পারবে না অন্যান্য গুলি কদর্থ করতে কিন্তু ভাগবতকে বিকৃত করতে পারবে না এছাড়া এখানে জড় জগতের কথা বলছেন দৃষ্টান্ত দিচ্ছেন যে উট উটের কথা বলেছেন উঠ কাটা কাটা চেবানোর ফলে তার ক্ষত বিক্ষত মুখের রক্তের স্বাদকে কাটার স্বাদ বলে মনে করে কাটা ঘাস আছে মরুভূমিতে কিন্তু সে বুঝতে পারে না যে তার কাটার আঘাতে ক্ষত বিক্ষত তার নিজের মুখেরই রক্ত বেরিয়ে আসে জড়বাদুদের কাছে তার নিজের রক্তের স্বাদ মধুর বলে মনে হয় এই দেখুন আমি একবার একটা ছবি দেখছিলাম যেটা আসে কিনা কাটা ঘাস ক্যাকটাস বা কাটা ঘাস আছে কাটা যখন যেব রক্ত বেরিয়ে আসে

কেন আমি এটা দেখালাম এই যাতে এটা উদাহরণটা মনে থাকে যে উঠ কাটা চেপানোর ফলে ক্ষতবিক্ষত হয়ে যায় মুখ এবং রক্তের সাথে মনে করে না মজাই লাগছে রসালো এই এই পাতা বা এই ঘাসটা কাটা খুব রসালো বলে মনে করে কিন্তু সে আসলে নিজের রক্ত নিজেই চষছে নিজের নিজের রক্ত নিজেই খাচ্ছে এবং মনে করছে রসালো কিভাবে আমরাও নিজের রক্তের স্বাদ মধুর মতো মিষ্টি বলে মনে হয় এই ধরনের জড়বাদীদের বলা হয় কর্মী কর্মী মধুর মিষ্টি মতো মিষ্টি কেবল নির্মোৎসর ব্যক্তিরাই ভাগবতের অধিকারী শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে মায়াবাদীরা দের এই অপপ্রচার দ্বারা কখনোই প্রভাবিত হওয়া উচিত নয় শ্রীমদ্ভাগবতের ভাগবতের প্রথম শ্লোক থেকেই বোঝা যায় যে মাৎসর্য নামক রোগ মাৎসর্য নামক জড় রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত পরম অংশদের জন্য ইয় প্রাকৃত শাস্ত্র রচিত হয়েছে মাৎসর্য থেকে মুক্ত হতে হবে মাৎসর্য নামক এই রোগ থেকে মুক্ত হয়ে তবেই আমরা পরমেশ্বর ভগবানের আহ এই শ্রীমৎ ভাগবত আস্বাদন করতে পারি নির্মৎসরাণাম সুতাম প্রথম শ্লোকে বলা হচ্ছে শ্লোক চার প্রথমে গুরু প্রণাম করলেন এবার দেবতাদের প্রণাম করছেন নারায়ণম নমস্কৃত দেবী সরস্বতী ব্যাসমুদীত সংসার বিজয়ী শ্রীমদ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ ঋষি নামক ভগবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি আমার ষষ্ঠ নিবেদন করি অধিষ্ঠাত্রী দেবতা নরনারায়ণ ঋষি গ্রন্থ দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নরোত্তম আর গ্রন্থ শক্তি হচ্ছেন পরা বিদ্যাস রূপিনী সরস্বতী আর গ্রন্থের ঋষি হচ্ছেন ব্যাস দেব ব্যাসদেব হচ্ছেন ঋষি বেদার পুরাণের সম্পর্কে বর্ণনা করা হচ্ছে পুরাণ হচ্ছে বেদেরই সংযোজন পুরাণ পুরাণ হচ্ছে বেদেরই সংজন মূর্খ লোকেরা বলে যে বেদের সঙ্গে পুরাণের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রকৃতপক্ষে পুরাণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষের কাছে ভগবত তত্ত্ব বিশ্লেষণ করার উদ্দেশ্যে বেদেরই সংজন পুরাণ হচ্ছে বেদেরই সংজন পুরাণের বিভাগ সমস্ত মানুষের বিভিন্ন ধরনের তমগুণ সম্পন্ন লোক রয়েছে রজগুন তমগুণ সম্পন্ন লোক আছে তাদের জন্য বিভিন্ন ধরনের পুরাণ দেওয়া হয়েছে রজগুণের পুরাণ তমগুণের পুরাণ আহ তাদের কথা বলা হয়েছে যেমন যেমন Oh. হ বিভিন্ন পুরাণ চালিকা দিয়ে আছে বিষ্ণবম নারদীয়ম নারদীয়ঞ্চ তথা ভাগবতম শুভম কৃষ্ণম নারদীয়ঞ্চ তথা ভাগবতম শুভম গಾರುড়ঞ্চ তথা পাদম বরাহম শুভদর্শনম কালকি কি হলো হ ভাগবতম বিষ্ণু পুরাণ বিষ্ণুপুরাণ নারদীয় পুরাণ ভাগবত পুরাণ গরুর পুরাণ এবং পদ্ম পুরাণ আর বরাহ পুরাণ বরাহ পুরাণ এই ছটি পুরাণ হচ্ছে সাত্বিক বিষ্ণু বিষ্ণুপুরাণ নারদ পুরাণ ভাগবত পুরাণ গরুর পুরাণ পদ্ম পুরাণ এবং বরাহ পুরাণ এই ছটি হচ্ছে সাত্ত্বিক পুরাণ আর সাতিকানী পুরাণানি আনী বিজ্ঞানী মনীষীভী তারপর কি ব্রহ্মাণ্ড ব্রহ্ম বৈবর্তম মার্কণ্ডেয়ম তথেবছ ভবিষ্যম বামনম ব্রাহ্মান ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ মার্কণ্ডেয় পুরাণ ভবিষ্য পুরাণ বামন পুরাণ এবং ব্রহ্মপুরাণ এই ছটি হচ্ছে রাজসিক পুরাণ

রাজসিক সাত্বিক রাজস্বিক তামসিক তিন রকম আছে সাত্বিক এসু চ কল্পেশু মাহাত্মিয়ম অধিকম হরে হে রাজসেশু চ মাহাত্মিয়ম অধিকম ব্রহ্মনো বিদুহু শক্তি পুরাণাদি শাস্ত্রে হরির মহিমাই অধিক বর্ণিত হইয়াছে রাজসিক পুরাণে ব্রহ্মার মহিমার আধিক্য তামসিক পুরাণে নে অগ্নি শিব দুর্গা মহিমা অধিক রূপে কর্তৃত হয় সংকীর্ণ অর্থাৎ সত্য রজ তম মিশ্র বিবিধ শাস্ত্রে সরস্বতী প্রভৃতি নানা দেবতার মহিমা তথা পিতৃলোকের মাহাত্ম হয়েছে পিতৃলোকের মাহাত্ম এবং সমস্ত কিছু এটা এখানে বর্ণনা করা হয়েছে সত্য রজ তম মিশ্র বিবিধ শাস্ত্রে যাই শাস্ত্র কাহাকে বলে এবং বিভিন্ন শ্লোক দেওয়া হয়েছে পুরাণ কিভাবে পাঠ করতে হবে সুতগোস্বামী দেখিয়ে গিয়েছেন যে পুরাণ কিভাবে পাঠ করতে হয় যে সমস্ত মানুষ বৈদিক শাস্ত্র এবং পুরানের বাণী প্রচার করতে চান তাদের পক্ষে অনুসরণ করা উচিত তারা এরকম ভাবে শ্রুত গোস্বামীর প্রধান অনুসরণ করে আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর দিচ্ছেন এখন পাঁচ নম্বর শ্লোকে শ্রুত গোস্বামী সোনকাদে ঋষির প্রশ্নের মাহাত্ম করে ভালো প্রশ্ন করেছেন

সম্পূর্ণরূপে প্রসন্ন হয় এই প্রশ্ন করেছিলেন যে আত্মা এবং হরি যাতে প্রসন্ন হয় সেই সর্বশাস্ত্রের হৃতব্য সার কি কিভাবে আত্তা প্রসন্ন হয় পার্শিয়ালি আংশিকভাবে উত্তর দিয়ে দিলেন এখানে যে আত্মা এবং হরি কিসে প্রসন্ন হয় হম এই ধরনের পরিপ্রশ্নের দ্বারাই আত্মা এবং হরি প্রসন্ন হয় তাই কেন কারণ তা কৃষ্ণ বিষয়ক জগতের মঙ্গল সাধন করে এবং তা প্রসন্ন করে এই দুটি কারণে বলা হচ্ছে তা জগৎ মঙ্গলকারী কেবল শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তরেই আত্মার প্রসন্নতা হচ্ছে প্রসন্নতা লাভ হয় সমগ্র জগৎ প্রশ্ন উত্তরে পূর্ণ পশুপক্ষী মানুষ সকলেই নিরন্তর প্রশ্ন এবং উত্তরে ব্যস্ত যদিও তারা সারা জীবন ধরে এই প্রশ্ন উত্তর দিয়েই ব্যস্ত থাকে তবুও তারা প্রসন্ন হতে পারে না আত্মার প্রসন্নতা কেবল কৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে লাভ করা যায় কৃষ্ণ বিষয়ক প্রশ্ন উত্তরের মাধ্যমে আত্মার প্রসন্নতা লাভ করা যায় যেহেতু ভগবান ভাগবত শ্রীকৃষ্ণ বিষয়ক প্রশ্ন এবং উত্তর আলোচনা করে তাই তা এই অপ্রাকৃত গ্রন্থটি পাঁচ করে অথবা শ্রবণ করে আমরা সর্বোচ্চ আনন্দ লাভ করতে পারি কৃষ্ণ কথা মাধ্যমে সমস্ত আনন্দ লাভ হয় এই জগতের সমস্ত কিছু আছে আসলে সমস্ত দুঃখ কষ্টের কারণ হচ্ছে মন মন হি পরম কারণ মামনন্তী শ্রীমদ ভাগবতে বর্ণনা করছেন মনের কথা মনহি পরম কারণ মামনন্তী শ্রীমদ ভাগবত একাদশ কন্থ কেই শ্রদ্ধায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে বলছেন হম নায়ম জেন মে সুখ দুঃখ হেতু আত্মা नायम जनो सुख दुख हेतु न देवतात्मा ग्रह कर्म काल मन परम कारण संसार चक्रम परिवर्त ब्राह्मण बोलें ये समस्त लोक सुख एवं दुखर कारण नय अब देवगण আমার নিজ দেহ গ্রহ নক্ষত্র আমার অতীত কর্ম অথবা কাল কোনোটি নয় বরং সুখ দুঃখ ঘটানো এবং জনজীবন চক্রের একমাত্র কারণ হচ্ছে মন 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 মনই হচ্ছে একমাত্র কারণ দেবতারা দেবগণ বা আমার নিজ দেহটাও কারণ না বা গ্রহ নক্ষত্রে বলে না শনির প্রভাব রাহুর প্রভাব কেতুর প্রভাব এরকম হচ্ছে না সেটাও কারণ নয় বা কর্মফল কারণ নয় বা কালও কোনটুই নয় মূল কারণ হচ্ছে মন মনের ফলেই সমস্ত কিছু সব সুখ দুঃখ হম আজকে এটা চাইছি কালকে ওটা চাইছি মনে সমস্ত কিছু মনের ব্যাপার মনের খেলা হম তাই ব্যাপার হচ্ছে মাইন্ড কে এ ইজ মাইন্ড কে মাইন্ডসেট যার যেরকম মাইন্ডসেট শেষ সন্তুষ্ট এখন যদি বলা হয় যে আমাকে এটাই কিভাবে কম্পারিজন করে আমরা তুলনা করি মন আমরা এই জগতে মনের দ্বারা আমরা কিভাবে উপদ্রুত হই আমাকে বলা হলো এমন এক জায়গাতে থাকতে হবে বা এমন একটা ঘর দেওয়া হলো এই থাকতে হবে ধন্য এখানে থাকতে হবে ভালো হলে যদি আহ এর থেকে ভালো চাই কারণ গরম লাগছে ঘরটার মধ্যে আর এখানে বাথরুমটা ভালো পরিষ্কার নয় হম তারপরে এই দেয়ালগুলো থেকে ইয়ে রং চটকে যাচ্ছে আমাকে এই এই ঘরে না ভালো লাগছে না হম মনে আমি সন্তুষ্ট হলাম না ঠিক আছে এবং এই ঘরটা মনে করি আমি একটা ঘরটা ভাড়া নেব এই ঘরটা আমাকে দু হাজার দেয়া দেওয়া হয়েছে দু হাজার টাকা মানে রং চটকে গেছে বা থাকা যাচ্ছে রংটা চটকে গেছে দেয়ালের আর বাথরুমটা একটু এতটা স্ট্যান্ডার্ড না মোটামুটি মানের এবং গরম লাগছে এখানে প্রচুর দু হাজার টাকায় পেয়ে গেছি আমি থাকতে বলা হচ্ছে বলতে না আরো দেখি যখন আমি দেখলাম চারপাশে ঘুরে যে না এখানে এটাই সব থেকে ভালো রুম আর বাকি যে রুমগুলি আছে এর থেকেও আরো বাজে রুম এর থেকে আরো বাজে অবস্থা বাড়িগুলি সেখানে কিন্তু ওগুলোর ভাড়া আরো বেশি পাঁচ হাজার টাকা কি হবে এটাই ভালো এটাই ভালো তখন মনে হবে না এটাই অনেক ভালো তাই আগে আমাদের প্রথমত আমাকে এটা দেখানো হলো মনে হলো এর থেকে ভালো অপশন পেতে পারি আমি যখন আমি বাকি অপশন গুলো দেখলাম যে না এর থেকে ভালো অপশন নেই বাকি অপশন গুলি আরো বাজে বাকি অপশনে আরো বেশি কষ্ট ভয়ঙ্কর বাবা তার থেকে আমার ওটাই ভালো ওটাই ভালো মন্দির এটাই খুব ভালো এরকম মনের ব্যাপার এটা ঘরটা কিন্তু আগেও এরকম ছিল পরেও এরকম কিন্তু জাস্ট আমি কম্পারিজন করলাম কম্পারিজন করে তারপর না এটা এরকম এখন যদি মনে করো আমি আইপ্যাড কি নতুন আইপ্যাড কিন মোবাইল আইফোন কিনে নিয়ে এসে নতুন আইফোন একদম আইফেন ফোর আইফোন ফোরটিন কিনে নিয়ে এলাম এক লাখ টাকা দেড় লাখ টাকা কিনে নিয়ে এসেছি বাহ কত খুশি আমি আইফোনটা কিনলাম এত এত টাকা জমিয়ে আমি আইফোনটা কিনলাম এখন আমি আই ফোনটা টেবিলের উপর রেখে আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে এসে দেখি যে আমার ফোনটা ভেঙে গেছে কাজটা ভেঙে একদম চুর চুর হয়ে গেছে বলে হাই হাই রে এটা কে করলো চুর চুর হলে কে করেছে এক লাখ টাকা দেড় লাখ টাকা ফোনে মানে আমি রেগে আমি কে এটা ভেঙেছে কিভাবে এটা হলো কান্না ভাব চলে আসবে বা রে আর এক হয়ে যাবে কি হলো কি না কিন্তু তখন যদি আমাকে অন্য কেউ বলে আমার কোন বন্ধু বলেছে না এটা আসলে তোমার ফোন না তোমার ফোনটা দেখো ওই ড্রয়ারের মধ্যে অক্ষত আছে এটা আর একটা ডামি ফোন সে বললো তোমার ফোনটা তুমি টেবিলের উপর রেখে কেউ চুরি করে নিয়ে যেতে পারে সেজন্য তোমার ফোনটা আমি রেখে দিয়েছি ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে এই দেখো তোমার ফোন আর এটা একটা ডামি ফোন ছিল এটা এখানে রাখা হয়েছে তখন কেমন লাগবে হ্যাঁ বাঁচলাম না আমার ফোনটা ঠিক আছে তাহলে আমি মহা আনন্দে মহা আনন্দ জাস্ট আমার ফোনটা ঠিক আছে এই যে আমি এবং আমার ভাবটা মনের দ্বারা যে মনে করি আমরা এটা আমার এটা তোমার এই এই মানসিক দ্বারাই আমরা এখানে পাই তাই এই যেটা বলা হচ্ছে যে আত্মার বা মন প্রসন্নতা লাভ করা যায় কিভাবে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে যখন আমরা আমাদের মনটাকে ভগবানের তুলনায় লাগাই না আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কথাই শোনা এতেই আমার মনের আনন্দ তদৈব রম্যম চিরম নবম নবম তদেব মনসো মনস মহোৎসবম মনের মহোৎসব ভগবানের কথা শ্রবণ করা ভগবানের কি করা শ্রীমদ ভাগবত পড়া শ্রবণ করা মনের মহোৎসব শুরু তখন হা এটা খুব ভালো এখন এই আমরা আমাদের আমাদের মনকে আপ করা উচিত কিভাবে শ্রীমদ ভাগবত কথা ভগবানের কথা শ্রবণ কীর্তনে আমরা ভগ্ন থাকবো ভক্তি বৈষব করছি এখন কোর্স করতে হবে ভক্তি বৈশব প্রথম মডিউল ওয়ান মডিউল টু ভক্তি তারপরে আবার ভাগবতন করুন আবার ভাগবতন করুন হচ্ছে আমাদের জীবনের একমাত্র সম্পদ মূলধন মদেক মদেক সঙ্গীম মদেক বন্ধ মৎসঙ্গীন মত গুরু মন ধন মন নিস্তারক ভাগ্যে মত আনন্দ আমার একমাত্র বন্ধু হচ্ছেন শ্রীমদ ভাগবদম মত সঙ্গী একমাত্র সঙ্গী হচ্ছেন মদ আনন্দ এবং মন নিস্তারক আমার মনের নিস্তার আমার আমার একমাত্র নিস্তারক হম মদ আনন্দ মন মহাধন আমার মহাধন কৃষ্ণ ভক্তি যে সমস্ত মানুষের বা সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকিয়া এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায় সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে পরধর্ম আত্মার প্রসন্নতা বিধানকারী অধক সজ শ্রীকৃষ্ণ ভক্তি হচ্ছে যা হচ্ছে ভক্তির দুটি গুণ অহৈতুকি এবং অপ্রতিহতা অহৈতুকি একটা গুণ অপ্রতিহতার একটা গুণ ভক্তির দুটি গুণ যদি ভক্তি হয়তো কি হয় তবে আত্মা সুপ্রসিদ্ধি আত্মা সুপ্রসন্ন হবে তো হয়তো কি মানে কি অন্য কোনো হেতু নেই অন্য কোনো হেতু নেই ভগবানের ভক্তি করার সেলফলেস কেন ভগবানের ভক্তি করব এই কারণে করব ওই কারণে করবো অন্য কোনো কিছু তারা মোটিভেটেড হয়ে নয় অন্য কিছুর দ্বারা মোটিভেটেড হয় না সরাসরি পরমেশ্বর ভগবানের সেবা যুক্ত থাকা ভগবানের চরণ কমলে প্রবর্তি করা এটাই হচ্ছে ভক্তির লক্ষ্য যদি ভক্তি অহৈতুকি হয় তবে অপ্রতিহতা হবে অপ্রতিহতা মানে কোনো কিছু ভক্তিকে আটকাতে পারবে না এই কথার মানে হচ্ছে যে ভক্তিতে কোনো অজুহাত চলবে না কেন ভক্তি করতে পারছে না আসলে আমি চাকরিটা পেয়ে নিই তবে ভালো করে ভক্তি করবো এখন চাকরির জন্য পড়াশোনা করে চাকরি নিতে হবে তো চাকরিটা ভালো করে হয়ে যাক তবে ভক্তি করব। আসলে না আমার আর বিয়ে হয়ে যাক তবে আমি ভালো করে ভক্তি করতে পারবো আমার যদি প্রমোশন হয় তবে টাকা পয়সা হলে তবে ভক্তি করতে পারবো যদি আমার এই রোগটা ভালো হয়ে যায় তবে ভক্তিটা ভালো করে করতে পারবো যদি আমার এরকম এরকম আমার চাকরিতে একটু প্রমোশন হলো বা আমার একটু বাড়িটা তৈরি হয়ে যায় তাহলে ভক্তি করতে পারবো ভক্তিতে কোনো অজুহাত নেই না এটা হলে ওটা হবে ওটা হলে না ভক্তি অপ্রতিহতা গঙ্গা যেরকম হিমালয় থেকে উৎপন্ন হয়ে অপ্রতিহতা ভাবে সমুদ্রে মিলিত হন একইভাবে যদি আমরা ভক্তি ভক্তি করি করি ভগবানের তাহলে সেখানে কোনো অজুহাতের স্থান নেই অর্থাৎ কেউ আটকাতে পারবে না যে এই কারণে বা ওই কারণে আমি ভক্তি করতে পারছি না এই সমস্যার জন্য ভক্তি করতে পারছি না ওই সমস্যার জন্য ভক্তি করতে পারছি না কেউ আটকাতে পারবে না হম অটকাতে পারবে না যদি আমরা সেরকম হৈতুকি ভাব নিয়ে ভগবানের ভক্তি করি তাহলে বলা হচ্ছে এখানে সুখের সংজ্ঞা জনজীবন অনিত্য মহাচ্ছন্ন দুঃখময় এই জীবনে কোনোরকম আনন্দ নেই এখানে যা রয়েছে তা হচ্ছে দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার পাওয়ার অর্থহীন প্রচেষ্টা এবং সেই সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হচ্ছে সুখ 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 সাময়িক দুঃখ নিবৃত্তিকেই বলা হচ্ছে সুখ ধর্মকথার অর্থ আমরা ইচ্ছাকৃত ভাবেই ধর্মকে বৃত্তি বলে অভিহিত করছি করেছি কেননা ধর্ম কথাটির মৌলিক অর্থ হচ্ছে অস্তিত্ব বজায় রাখার জীবের অস্তিত্বের সার্থকতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক যুক্ত হয়ে কর্ম করা হম নিত্য সম্পর্ক যুক্ত হয়ে কর্ম করা ধর্মকথার মৌলিক অর্থ হচ্ছে এটা তাই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল যে এটাকে বলা হচ্ছে প্রথম এই ছয় এবং সাত নম্বর প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর প্রদান করা প্রথম ছিল যে জীবের ঐকান্তিক শ্রেয় কি আর দ্বিতীয় প্রশ্ন ছিল আকা এবং পরিজাতের প্রশ্ন হয় সেই সর্বশাস্ত্র সুতব্য সার কি তো এর উত্তর দিচ্ছেন জীবের ঐকান্তিক শ্রেয় কি ভগবানের প্রতি ভক্তি করা ভগবানের চরণ কমলে ভক্তি করাই হচ্ছে জীবের ঐকান্তিক শ্রেয় বা মঙ্গল এবং আত্মা এতে আত্মা প্রসন্ন হয় সমস্ত শাস্ত্র সুত্য সে আর কি কি বিষয়ে শুনবো আমি ভক্তির বিষয়ে শুনবো ভগবানের কথা শুনবো দিলেন তৃতীয় সাত নম্বর শ্লোকে এসেও বলছেন ভক্তিদেবের দুজন পুত্র জ্ঞান এবং বৈরাগ্য ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত শ্রীকৃষ্ণ সেবা করা হলে অচিরেই শুদ্ধ ভক্তি জ্ঞানের উদয় হয় এবং জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে বৈরাগ্য প্রয়োজন তাই অনায়াসে কি হয় জ্ঞান এবং বৈরাগ্য ভক্তি দুজন পুত্র বলা হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য হয় এবং বিষয়ের প্রতি আসে আশু জনয আশু বৈরাগ্য মা আশু মানে খুব শীঘ্রই সহজেই তাই যদি কেউ ভক্তি করে তাহলে তার জ্ঞান বৈরাগ্য অনায়াসে তার মধ্যে চলে আসবে আমরা ভক্তির সন্তোষে পড়েছেন আপনারা ভক্তি শাস্ত্রী করছে অন্যা বিলাস হুতা শূন্যম জ্ঞান কর্মাদৃতম ভক্তিটা জ্ঞান এবং কর্মের তারা আবৃত নয় অনাবৃত জ্ঞান কর্ম থাকবে ভক্তিতে ভক্তি অনুকূল জ্ঞান কর্ম থাকবে কিন্তু সেটা আবৃত করে দেবে না ভক্তিকে কিভাবে জ্ঞান বৈরাগ্য হচ্ছেন ভক্তির দুই পুত্র জ্ঞান কর্ম এমনিতেই আসবে তার মানে কি ভক্ত একজন শুদ্ধ ভক্ত তিনি জ্ঞানী শুদ্ধ ভক্ত তিনি বৈরাগী শুদ্ধ ভক্তের মধ্যে সমস্ত জ্ঞান উনায়াসে আসবে এবং শুদ্ধ ভক্তের মধ্যে বৈরাগ্য উনায়াসে আসবে শুদ্ধ অধ্যয়ে জ্ঞান এখানে জ্ঞান মানে ভগবানের রূপ গুণ মাধুর জাতির অনুভব জড় জ্ঞান না যে আমি কতগুলো শ্লু মুখস্থ করতে পারেন দেখি তো বলুন তো দেখি শুদ্ধ ভক্ত কি শুদ্ধ ভক্ত হয়েছে না অহৈতুকি শব্দের দ্বারা বলা হয়েছে এই জ্ঞান মুখসে অভিসন্ধি রহিত মুক্ষের অভিসন্ধি নেই এখানে লাভ করার অভিসন্ধি নেই অর্থাৎ ওই ব্রহ্ম জ্ঞান নয় নৈষ্কর্ম অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না জীবের যথার্থ কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না উৎকৃষ্ট বস্তুতে আসক্তি নিকৃষ্ট বস্তু থেকে নিরাস্তির উপায় এটা পরবর্তী দিয়েছেন। উৎকৃষ্ট বস্তু থেকে আসক্তি মানে হচ্ছে নিকৃষ্ট বস্তু থেকে ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব সম্পর্ক হওয়া যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন বাস্তব বস্তুগুলি বিষয়গুলি আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায় রোসোভর্জন র পরম দ্রেষ্ট নিবর্ততে উচ্চতর রস আস্বাদন করার মাধ্যমে আমরা নিম্নতর দর রস থেকে মুক্ত হতে পারি এটা এটা গীতায় ভগবান বলেছেন সুবর্জন তৃতীয় অধ্যায়ের ঊনসৎ ঊনসাত নম্বর শ্লোকয়েন সুপশ্রী পরম দ্রেষ্ট নিবর্ততে গৌরীয় ভাষ্যে এসে ভক্তি সিদ্ধান্ত পরে ঠাকুর বলছেন যে ভক্তির অভাবে বৈরাগ্য এবং জ্ঞান বিহীন যদি ভক্তি না থাকে তাহলে জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে বিহীন অভিভাবক নেই তো প্রথম প্রশ্ন উত্তর প্রশ্ন ছিল কি যে জীবের পুরুষের ঐকান্তিক শ্রেয় কি দ্বিতীয় প্রশ্ন ছিল সর্বশাস্ত্র সুত্য সে আরকি উত্তর হচ্ছে ভক্তি ভক্তি হচ্ছে জীবের ঐকান্তিক শ্রেয় ভক্তি করলেই জীবের পরম মঙ্গল হবে এবং ভক্তির কথা শুনাই হচ্ছে সমস্ত শাস্ত্রের সার এবং পরবর্তীতে এই উনত্রিশ পর্যন্ত এই এখন এই কথাটি এই যে ভক্তির কথা বললেন তখন এটাই উনত্রিশ নম্বর এই অধ্যায় উনত্রিশ পর্যন্ত ভক্তির পন্থা ব্যাখ্যা করা হয়েছে এই এই আট থেকে পনেরো নম্বর শ্লোকে কেবল ভক্তি হচ্ছে পরম প্রয়োজন এটা এখন বলছেন আট থেকে পনেরো নম্বর শ্লোকে ভক্তি পরম তারপরে যে ভক্তির পন্থাটা বর্ণনা করছেন কিভাবে ভক্তিতে উন্নতি করা যায় ঠিক আছে তো এই হচ্ছে মূল কথা আমরা পরবর্তী ক্লাসে আট থেকে পাঠ করব অধ্যয়ন করব ঠিক আছে তাৎপর্যগুলি আপনারা ভালো করে আরো ডিটেলস পড়ুন লোকগুলির গল্প করা শুরু করে দিন এবং আপনারা ক্লোজ বুকের আনসার পেয়ে করা শুরু করে দিন হরে কৃষ্ণা